আসসালামুআলাইকুম, আমার নাম মোহাম্মদ ইকতিয়াজ আহমেদ, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা বলবো, আমার কবিতাটির নাম মা। লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কোথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সহাগ এত আর কোনো খানে কেহ পাইবে না ভাই। এড়িয়ে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে ঝুলায় কোরআন, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, যতন সহজে মাতা মুক্তি ভরান, যখন জলম নিনু কত অসহায় ছিনু, কাটা ছাড়া নাকি জানি তার কোনো কিছু, ওঠা বোঠা জুড়ে থাক মুখে নাই ছিল বাক, তাহলে ফিরি তো শুধু মার কিছু কিছু, পাঠশালা হতে যাবে ভয়ে ফিরি যাপন হবে, যত না আদরে কোলে তুলি মেয়েতে মাতা, খাবার ধরিয়া মুখে কিভাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা, কোনো লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত ধন্যবাদ।